আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাংলাদেশে ফার্স্ট রোজা, তো আজকে আমরা ইফতারি করব। অ্যাকচুয়ালি আমি ইফতারি করছি বাংলাদেশে প্রায় 15 বছর পরে। এই সেই 15 বছর আগে আমি বাংলাদেশে লাস্ট ইফতারি করছি। অনেক দিন পর আমি এই ইফতারি বাজারে যাব, তারপর ইফতার কিনে নিয়ে এসে আমরা একসাথে ইফতার করব। তো আজকে আপনাদের দেখাবো আমাদের এই জেলায় কি কি ধরনের ইফতার পাওয়া যায় আর দাম কেমন এই 2024 এসে, একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো আমরা এখন চলে আসছি চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত উদয়ন মোড়ের আলাউদ্দিন রেস্টুরেন্টে আমরা এখন চলে আসছি। ৫৫০ টাকার আমরা বাজার করলাম। তো এর সাথে আমরা আবার অ্যাড করব কিছু ফল মুড়ি, এগুলো এখনো আমরা কিনি নাই। এখন আসছি আমরা ফলের বাজারে। ভাই আপেল কত করে? এটা কত করে? সবগুলাই 280। তো আমরা কিছু ইফতারের বাজার করলাম, এখন বাসায় যেয়ে এগুলা রেডি করব। এখন আমরা ইফতারি রেডি করছি, মানে কাটাকাটি করছি। 10 জনের ইফতার আর কি, আমরা ফ্যামিলি ইফতার। কত টাকার ইফতার কিনছি 10 জনের? আনুমানিক সব দিয়ে 1100 টাকার মতো 10 জনের ইফতার। এটা 2024 সাল, এটা 2006 না। আগে কত দেখিতেন মামা? আগে 10 জনের ইফতার 200 টাকা হয়ে যেত 2006-এর আগে, আর এখন প্রায় 1100 টাকা। তারপরে যে খুব হাই ফাই ইফতার তা কিন্তু না, নরমাল গ্রামীণ গ্রামীণ ইফতার আর কি, শাহী ইফতার না। এটা দাও। ময়লা নাকি কি মামা? এই তো কত ঠান্ডা আছে, ঢেলা দাও চিনি গেল। নিচটা ভারী জিনিস উপরে ফেলে লাগাও। সবজি গেলা দেখাই যায় না, বেগনি দেয় নাকি? সবই দেওয়া আছে, বেগনিও দেওয়া আছে। আমরা আজকে ঠিক মতো সময় পাইনি। এই ছিল আমাদের খোলা আকাশের নিচে ইফতার, না হয় না? কেমন লাগলো ইফতার? খাবার কিন্তু শেষ।